ইসলামী বিশ্বরদরা দেশরত্ন শেখ হাসিনা হলে গত 12 তারিখ রাতে যে ঘটনা ঘটেছিল এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং সেই ঘটনার প্রেক্ষিতে আপনারা জানেন যে ইসলামী বিশ্বরদরা শাখা ছাত্রলীগের সহসভাপতি সঞ্জিতা চৌধুরী অন্তরার নাম আসার পরে আমরা বাংলাদেশ ছাত্রলীগ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে গত 15 তারিখে আমরা একটা তদন্ত কমিটি করেছিলাম। সেই তদন্ত কমিটির তিনজন সহসভাপতি এবং একজন সাংগঠনিক সম্পাদককে নিয়ে আমরা একটা কমিটি করেছিলাম এবং আমরা সেই কমিটির সদস্যদের প্রতি আমরা আহ্বান রেখেছিলাম এইভাবে যে বস্তুনিষ্ঠ এবং সঠিক যে ঘটনা সেই ঘটনাটা যেন উঠে আসে, এখানে অপরাধী যেই হোক না কেন সে যেন কোনোভাবে ছাড় না পায়, সেই তদন্ত প্রতিবেদনে প্রতিবেদন আকারে তারা যখন আমাদের কাছে সেটা হস্তান্তর করে আমরা এরপরে আমরা সেই তদন্ত রিপোর্টটাই আমরা আমাদের কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদকের বরাবর আমরা প্রেরণ করেছিলাম এবং পরবর্তী দিনে আমরা সেটা হার্ড কপিও আমরা ডাকযোগে আমরা পাঠিয়েছিলাম। এই সংগঠনের ভিতরে যদি কোনো দুষ্কৃতিকারী বা যদি কেউ অন্যায় কার্যের সাথে জড়িত থাকে তাহলে সে অবশ্যই বিচারের সম্মুখীন হবে। তারই ফলশ্রুতিতে আজকে বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি এবং বিপ্লবী সাধারণ সম্পাদক ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের প্রতি যে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে যে দিক নির্দেশনা দিয়েছেন সেই দিক নির্দেশনাকে আমরা স্বাগত জানিয়েছি। ধন্যবাদ।